নির্বাচিত হয় এবং নির্দলীয় নির্বাচনের জন্য যাতে তত্ত্বাবক ছাতার সরকারের আন্ডারে যাতে নির্বাচন হয় যে প্রত্যেকে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে আপনার ভোট দিতে পারে নিজের ভোটটা যাতে নিজের যে অধিকার আদায় করে যাতে ভোটটা দিতে পারে সে ব্যাপারে আজকে আমাদের আন্দোলন আপনারা দেখতেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে ঢাকার বুকে মহাসমাবেশ করতেছে সরোয়ারদী উদ্যান সহ সারা ঢাকা শহর আজকে হাতপাকাদের দফলে হাতকাওয়া অরাদের দখলে তো আগামী সংসদ নির্বাচন যাতে একটি সুষ্ঠু সুন্দরভাবে হয় একটি পেয়ার নির্বাচন হয় সেই নির্বাচনের দাবিতে জনগণের ভোটাধিকারের দাবিতে একটি সুন্দর সমাবেশ আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি আগামী নেতৃত্বে যাতে সুন্দর এবং সফল একটি নির্বাচন সফল হয় সেই সমাবেশের জন্য আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ আজকের সমাবেশ সফল হোক সাথে সাথে আপনাদের দাবি করতেছি যে সকল নেতৃস্থানীয় মানুষ সাধারণ থেকে সাধারণ সকল মানুষ আজকে অংশগ্রহণ করুক এবং ন্যায় ভোটের যে ন্যায্য অধিকার এটা সাম্য এবং মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার জন্য যে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা দেশকে স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার লক্ষ্যে আজকে যে স্বৈরাচারী শাসন আমাদেরকে দখল করে আছে এই দখলদারিত্বে মুক্ত করে একটি ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা যে সংগ্রাম করতেছি আন্দোলন করতেছি এই আন্দোলনে আপনারা সহমত হবেন ইনশাআল্লাহ সকল নেতাকর্মীর মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন হয় দেশ এবং জাতির কল্যাণের স্বার্থে যাতে রাজনীতি এবং নির্বাচন হয় এটাই আমরা চাই আর বর্তমান সিইসির আমরা জোর দাবি জানাচ্ছি বর্তমান সিইসির আমরা পদত্যাগ চাই মহাসমাবেশ ডাক দিছে এই মহাসমাবেশ ডাক হইল এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন সরকারকে এই সরকারকে মানে জাতীয় সরকার গঠন করিয়া সে এখান থেকে সৈরা দাঁড়ার জন্য সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আমাদের এই দাবি আহ্বান আমরা করছি যাতে আল্লাহ পাক তাকে এই বুঝদান করে এই বুঝদান করে আমাদের এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় আসে সেই তৌফিক দান করুক তাকে